السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر وقال تعالى انا انزلناه في ليله مباركه انا كنا منذرين وعن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ম্যানকাহ মেলে ইলাত নৌকাদের ই মায়েন ওয়াতি স্যাবা হু ফেরলে হু মায় মহান আল্লাহ সুবহান হওয়া তাহালার সক্রিয় জ্ঞাপন করছি যিনি আমাদেরকে রমাবোহন মুবারক দান করেছেন রমাবোহন মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসে আল্লাহ সুবহানা হওয়া তা আলা করে অনুবতীর্ণ করেছেন যে মাসে শ্যাম পালন করলে আল্লাহ ও তাহালা নিজ হাতে পুরস্কৃত করবেন এবং জান্নাতে এমন একটি গেট তাদের জন্য ব্যবস্থা করেছেন যে গেট দিয়ে কেবল মাত্র যারা শ্যাম পালন করেছে তারাই সেই গেট দিয়ে জান্নাতে যেতে পারবে হান্দি আর এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় সেটি হলো শেষের দশ দিন শেষের দশ দিনের বিষয়ে অনেক হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাম শেষের দশ দিনে বেশি বেশি করে ইবাদ করতেন তার পরিবার বর্গ তাদেরকে জাগ্রত করতেন নিজেও এই দশ দিনে বেশি বেশি করে ক্যাম করতেন আবহর তাল তালন থেকে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মানকামা লাইতুল কাদের ইমায় ফিরহাম্বী যে ব্যক্তি লহ রাত কদের কেয়াম করবে এই রাত্রিতে নফল সলাত আদায় করবে আল্লা সাহান তালা সেই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন তার অতীত জীবনের যত গুণাহার রয়েছে সবগুলো ক্ষমা করে দিবেন তবে দুটি শর্ত দিয়েছেন প্রথম শর্ত হলো ইমানের সহিত দ্বিতীয়টি হলো ইহতিশা বা অর্জনের উদ্দেশ্যে যদি আমরা এ রাত্রিতে ইবাদাহ করি এ রাত্রিতে কেয়াম করি তাহলে আল্লাহ আল্লা আমাদেরকে ক্ষমা করে দিবেন আসলে রমগণ গোটা মাসটায় আল্লাহ রব্লা আলামিন দান করেছেন আমাদের গুনাহ ক্ষমা করার জন্য আর এই মাসে গুনা ক্ষমা করার বিষয়ে হাদিসে এসেছে রসুল সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবাহান আলা এই মাসে বান্দাদেরকে ক্ষমা করেন যারা জাহান্নামে আছে তাদেরকেও ক্ষমা করে দেন আর যা প্রতিটা রাত্রিতেই এ রমাদানের প্রতি রাত্রিতেই আল্লা সাহানাওয়া তালা জাহান্নামীদেরকে মাফ করে থাকেন রসুল্লা সাল আলহি আসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি মাহরম হয়েছে বা সে অসফল হয়েছে সে বঞ্চিত হয়েছে যে ব্যক্তি রমদান মাস পেয়েছে অথচ রমজান মাসে সে তার গুণা ক্ষমা করতে পারেনি অর্থাৎ রমজান এসেছে রমাবন চলে গিয়েছে কিন্তু সে তার জীবনের গুনাগুলো আল্লা পক্ষ থেকে ক্ষমা করে নিতে পারেনি সে ব্যক্তি মাহরুম কারণ আল্লাহ আলা রমাদানে গুনাহ মার্জনা করার জন্য অনেকগুলো আমাদেরকে সুযোগ দিয়েছেন প্রথম সুযোগ হলো আল্লাহ আলা বলেছেন মানসামা রমাদান ইমানি যে ব্যক্তি শুধু শ্যাম পালন করবে আল্লাহ রবুল্লাহ আলম তাকেও ক্ষমা করে দিবেন এরপর বলেছেন মানকা মানকা রমাদান ইমায় হাতি সাহেব দাম যে ব্যক্তি রমাদহনের রাত্রিগুলোতে কেয়ামাল করবে তাকেও ক্ষমা করে দিবেন আর সর্বশেষ আরেকটি একটি হাদিস হাসি রুসলাম বলেছেন যে মানকা লাহিলাত কাদর ইমায়ানবা গফিরুল্লাহমাদি যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করবে আলা সুবাহান তাকেও ক্ষমা করে দিবেন তাহলে তিনটা ক্ষমার বিশেষ সুযোগ আমাদের জন্য রয়েছে আমাদের থেকে রমাদানের প্রথম বিশ দিন অতিবাহিত হয়ে গিয়েছে আমরা এখন শেষের দশ দিনে আছি যে দশ দিনে আল্লাহ আলা লাইলাতুল কদর রেখেছেন আর আমরা জানি লাইলাতুল কদরের ফজিলত এই রাত্রিতে আল্লা সবহানাউত আলা কোরআন অবতীর্ণ করেছেন এই রাত্রিতে জিব্রাইল আলহিহাল্লাম দুনিয়াতে আসেন এবং এই রাত্রিতে আল্লাহ সবাহান আলা মাখলুকের যে তাদের ভাগ্য রয়েছে বা তাদের এক বছরের যে বাজেট রয়েছে সেটা ঘোষণা করেন আল্লাহ বলছেন কদর আল্লাহ সুবাহের এই লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছেন আর সেজন্যই এই রাত্রি রাত্রিটিকে আল্লাহ সুবাহান এক হাজার মাসের চেয়েও বেশি সম্মানিত করেছেন যারা এই রাত্রিতে এ করবে আল্লাহ সুবাহান তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু যেহেতু আমরা আমাদের কাছে শেষে লাইলাতুল কদর নির্দিষ্টভাবে আমরা জানি না কোন রজনীটা লাইলাতুল কদর সেজন্য জন্য আমাদের শেষের রসুল সাল্লাম বলেছেন যে শেষের দশ দিনে আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে হাদিস এসেছে আয়সার দিয়তা আনার হাদিস বুখার ইমাম বুখার রাহেমা উল্লাহ দুই হাজার সতেরো নম্বর হাদিস বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন লাইলাতুল কদর খেরমিন রমদন অর্থাৎ আইসার্দ্লা তালহনা বলছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন রমাদানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো তাহলে যদি আমরা এই শেষের দশ দিনের যে বেজুর রজনীগুলো রয়েছে বেজুর রাতগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই রাতগুলোতে যদি আমরা এ করি তাহলে আল্লাহ সুবাহানুতাল আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের পূর্বের সকল গুণ আল্লাহ সুবাহানু তালা ক্ষমা করে দিবেন আর সেজন্য রসুল্লাহ রসুল্লা সাল্লহি আসাল্লাম এই রাত্রিতে এত বেশি ইবাদ করতেন রসুল্লা সাল্লি সাল্লাম রমাদানের প্রথম বিশ দিন প্রথম রজনীতে উনি রাত্রে ঘুমাতেন কিন্তু শেষের দশ দিন রসুল্লা সাল্লহি আসাল্লাম রাত্রিতে ঘুমাতেন না যেভাবে হাদিসে পাওয়া যায় আসার আনার হাদিস ইমাম বুখারি দুই হাজার চব্বিশ এবং মুসলিম রাহম দুই হাজার আঠারোশো চৌচল্লিশ নাম্বার হাদিস বর্ণনা করেছেন রসাল্লাম শেষের দশ দিনে যখন শেষের দশ দিন আসত তখন তিনি নিজেও জাগ্রত থাকতেন এবং তার পরিবারকে জাগ্রত করতেন ওয়াজ ওয়াসাদ অর্থাৎ রসুল্লহিউসাল্লাম এই দিনগুলোতে বেশি পরিশ্রম করতেন এবং তার লঙ্গি বা তিনি যেটা পরিধান করতেন সেটাকে ভালোভাবে মজবুতভাবে বেঁধে নিতেন অর্থাৎ আলাইহি সাল্লহিসাল্লাম এই রাত্রিতে বেশি বেশি করে এই ব্যথা করতেন এটা সন্হা দ্বারা সাব্যস্ত এবং শেষের দশ দিনে এতেকাফ করতেন যেমন হাদিস শেষেছে আব্দুল ইবরদল তালন বলেছেন খান রসুল্লাহ সাল আলসমিয়াতে রমাদান রসুল্লাহ সাল আলহি আসাল্লাম রমাদানের শেষ দশ দিন এথিকাফ করতেন অর্থাৎ মসজিদে থাকতেন মসজিদের শরীর যে এতেকাফ রয়েছে সেই অথিকাফ করতেন শুধুমাত্র বিবাদার জন্য তাহলে আমাদেরকে এই শেষের দশ দিন খুব বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে এই দশ দিন আমরা নিজেরও জাগ্রত থাকব আমাদের পরিবার পরিজন সবাইকে জাগ্রত রাখবো এবং জাগ্রত থাকব বিবাদের মাধ্যমে অন্য যে সকল ব্যস্ততা রয়েছে সেগুলো থেকে আমরা দূরে থাকব আমাদের দুনিয়াবি আমাদের বা অন্যান্য যে সকল কাজ রয়েছে সেগুলো থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব এই দশ দিনে আমরা কি আমল করতে পারি অনেকেই দেখা যায় অনেক সময় একটু আমল করার পরেই ক্লান্তিভূত করেন অথবা মনে করেন যে আর কোনো এই বাধা নেই বা উনি খুঁজে পাচ্ছেন এমন হয় অনেক সময় তো সেই জন্য আমরা কয়েকটি আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট তুলে ধরবো এই এ আপনারা বেশি 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 করে করতে পারেন যেমন যখন আপনার ই শুরু হয়ে যাবে সূর্য ডুবে যাবে রাত শুরু হয়ে যাবে প্রতি প্রতিদিন রাত্রে মাগরিব ঈশা এবং ফজরের সালাত এগুলো আমরা অবশ্যই জামাতের সহিত আদায় করব এগুলোর যে সন্ধ্যাগুলো রয়েছে আরওতেগুলো রয়েছে যেমন মাগরীবের দুই রাকাত সারের পরে ফজর আগে এই সন্ধ্যাগুলো আমরা আদায় করব এরপর আমরা লাইল করব। দীর্ঘ সময় ধরে আমরা ক্যাম করার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ হাদিসে সরাসরি যে আমলটি পাওয়া যায় রসুলসাল্লাম বলেছেন মান কমে লাইলাতুল কদর যে ব্যক্তির লাইলাতুল কদের ক্যায়াম করবে আমরা সেই জন্য বিশেষ করে ক্যায়াম করার চেষ্টা করবো যদি আমরা ইমামে ইমামের সহিত ক্যাম ও লাল করি তাহলে ইমামের সহিত আমরা যারা ক্যাম্প করব ইমাম সালাম ফিয়ানুর পরে ইমামের সহিত আমরা সলাৎ আদায় করার কারণে সম গোটা রাত ইনশাআল্লা সলাাত আদায়কারীদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করা হবে এসার হাদিস এসেজ রসুল বলেছেন যারা এসার সলাত জামাতের সহ আদায় করবে এবং ফজরের সলাত জামাতের সহ আদায় করবে তারাও গোটা রাত নফল সলাৎ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা এই সলাদগুলো আদায় করার চেষ্টা করবো বেশি বেশি করে আর যারা আমরা কোরআন দীর্ঘক্ষণ পড়তে পারবো না আমরা কোরআন দেখে দেখেও পড়তে পারি যারা আমরা বাসা থেকে করতে চাই বা আমাদের কোরআন হেজ নেই তারা আমরা দেখে দেখে কোরআন করতে পারি এর বাহিরে আমরা দ্বিতীয় যে আমলটি করতে পারি সেটি হলো আমরা কোরআন পড়তে পারি এই রাত্রিতে যদি আমরা সম্ভব হয় এই রাত্রিতে যতটুকু বেশি সম্ভব হয় আমাদের কোরআনতে লোধ করা পাঁচ পাড়া দশ পাড়া পনেরো পাড়া বিশ পাড়া আমরা যে যতটুকু পারি আমরা কোরআনতে লদ করতে পারি এরপর আমরা এই রাত্রিতে বিশেষ করে আজকার করতে পারি বিষয়ে হাদিস শেষে যে রসুল্লাহ বলেছেন আল্লাহ আনা এই দোয়াটি রসুল্লাম সাল সাল্লাম বেশ বেশি করে পড়তে বলেছেন সুতরাং আমরা যখন আসবে এই দোয়াটা বেশি করে পড়ব এই দোয়াটার অর্থ হল আল্লাহাম আফু উন আল্লাহ আপনি ক্ষমাশীল দয়ালু ফাফু আন্না আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তো আমরা এটি এখানে তোবা রয়েছে অর্থাৎ আমরা এই বিশেষ করে যে হাদিসে বর্ণিত হয়েছে বিশেষ করে এই এরপর আমরা তো যা করব আমরা তোবা করতে পারি আমাদের জানা অজানা ছোট বড় যেটাকে আমরা না সুহা বা আমাদের শাহ তোবা অর্থাৎ আমাদের জীবনের সকল প্রকার অন্যায় থেকে আমরা তোবা করে আসবো যে আলাহ সোহানা তালা আমাদেরকে ক্ষমা করে দেন এরপর আমরা যে আজকারগুলো করতে পারি লাই লাই লা লা দাহুলা শেরিক আলা হলা হুল মলক আলা হুল হামদোয়া হওয়া আলা কুল্লিশা এটা আমরা একশোবার পড়তে পারি এটার একশোবারের অনেক ফজিলহা রয়েছে অর্থাৎ যদি আমরা একশোবার পড়ি তাহলে এক হাজার রাত্রিতে এই বাধা কর করলে যে সব আনা সমান দান করবেন এই রাত্রিতে একশোবার পড়লে ততগুলো আমরা সব পেতে পারি সমহান লাভে হামদে এরপর আমরা حديث الجزء سبحان الله وبحمده سبحان الله العظيم ادوى تمرا اكشبر برتبري سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته في اذكار تمرا برتبري بلا اله الا, الا الله وحده لا شريك له له الملك وله الحمد عَلَى كل شيء قدير তারপর আমরা বিশেষ করে দরুদ এবং সালাম দিতে পারি আল্লাহম সাল্লিমাস আলাই নবীন মোহাম্মদ আমরা যদি প্রতিটা দোয়া প্রতিটা আজকের যদি একশো বার করে পড়ি তাহলে আমাদের আহ সাথে যদি আমরা এক হাজার গুণ করি তাহলে এই পরিমাণ সব দল আমাদেরকে দান করবেন এরপর হাতি বুখারে সুবাহানুবাহান আল্লাহ এই দোয়ারে রসিস্লাম খুব আল্লাহ আল্লাহ আলমের কাছে প্রিয় এবং এগুলো মিজানে এগুলোর আহ ভারী করে তারপর সাল্লাম বলেছেন আল্লাহ সুহান যে সকল আজকার পছন্দ করেন তার মধ্যে সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তারপর ইল্লা এই আসকার গুলো আমরা করতে পারি যদি আমরা এগুলো একশো বার দুইশো বার এইভাবে যদি আমরা আস্কারগুলো করি তাহলে ইনশাল্লাহ আমাদের মধ্যে বিভিন্ন প্রকারের এ বাধা পাওয়া যাবে যেভাবে আমরা সলাত পাওয়া যাবে কোরআন তেল পাওয়া যাবে দরুদ পাওয়া যাবে একইভাবে বিভিন্ন ধরনের যে আসকার গুলো রয়েছে সেগুলো পাওয়া যাবে এর এছাড়া আমরা আমাদের যেগুলো দোয়া মাস আলা অর্থাৎ আমাদের যেগুলো প্রয়োজন যেহেতু আল্লা আলা এই রাত্রিতে আমাদের ভাগ্য যেটাকে আমরা বলি কদর যেটা আল্লাহ সোহানা নির্ধারণ করবেন তো আমরা বিশেষ করে আল্লাহানের কাছে আমাদের অর্থাৎ আল্লাহ রবাহের কাছে চাওয়া আমাদের যার যেটা প্রয়োজন আছে সেটা আমরা চাইব বিশেষ করে আমাদের রোগ মুক্তি আমাদের অর্থনৈতিক সচ্ছলতা আমাদের দুনিয়া এবং আখেরাতের আল্লাহ রব্লা আলমের পক্ষ থেকে সফলতা তারপর আমরা যেন কবর রাজাব জাহান্নাম থেকে মুক্তি এবং যা যাদের জান্নাত অর্জন করতে পারি এই দোয়াগুলো আমরা করে বিশেষ করে করবো এবং সর্বশেষ আমরা এই সময়টাতে সদকা করার চেষ্টা করব। অর্থাৎ প্রতিটা রাত্রিতেই যদি আমরা সদকা করি অল্প হোক সেটা এক এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যদি আমরা প্রতি রাত্রিতে একশো টাকা সদকা করি তাহলে পাঁচ রাত্রিতে আমরা যদি এইভাবে সদকা করি আমরা যেহেতু জানি না কোন রাত্রি মূলত লাইলাতুন কদর সুতরাং আমরা যদি লাইলাতুন কদরের দিন একটা টাকা যদি আল্লাহ রবুল আলমের জন্য আমরা খালে স্নতে যদি আমরা দান করি তাহলে এটা অনেক সোয়াব বৃদ্ধি করবে তাহলে এক হাজার রাত্রিতে এক টাকা করে সৎকাহ করলে যে সোয়াব এক হাজার মাস এইভাবে যদি আমরা সৎকার করি সে পরিমাণ সব আমরা পাবো যদি আমরা একশো টাকা সৎকাহ করি তাহলে এক হাজার মাস এক হাজার মাস এইভাবে যদি আমরা একশো টাকা করে সৎকার করি যদিগুলো সব পাবো আমরা এই রাত্রিতে একশো টাকা আল্লাহ রবুল্লা আলমিনের পথে করে সে পরিমাণ আমরা সব পাবো সেজন্য আমরা দেখে থাকি অনেকে এই রাত্রি এই রাত্রিতে বিশেষভাবে সতক্ষা করেন তো আমরা সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমাদের অন্যান্য যে সৎকারগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ এই রাত্রিতে করতে পারি আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে তরফিদান করুন এই রাত্রিতে নিজেরা যাতে বেশি বেশি করে কেয়াম করতে পারি কোরআন তেল করতে পারি আফকার করতে পারি আল্লাহ আলেম আলম যেন আমাদের মনোবল বৃদ্ধি করে দেন আমাদেরকে যেন সে তৌফিক দান করেন সে দোয়া করছি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে ব্যথা কর তৌফিক দান করুন আল্লাহ আমিন ও ওসল আল্লাহ আলব মোহাম্মদ আলআন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি